তো আজকে বিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বিটা হইলো যে সন্ত্রাস কি, সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাসের সংজ্ঞা বা সন্ত্রাস বলতে কি বোঝাও, বা সন্ত্রাস এর সংজ্ঞা বা সন্ত্রাস কাকে বলে। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো তোমরা 11 নম্বর প্রশ্নটা কিন্তু দেখতে পাচ্ছ, সন্ত্রাস কি এখানে লেখা আছে। তো এই প্রশ্নটা বিভিন্ন করতে পারো, সন্ত্রাসের পরিচয় দাও আবার করতে পারো, সন্ত্রাস সম্পর্কে যত প্রশ্ন করুক আজকের উত্তরটা দেখবে তোমরা ওইটা অ্যান্সার করতে পারবে। এই চারভাবে সব থেকে বেশি প্রশ্ন করে থাকে যে সন্ত্রাস কি, সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাসের সংজ্ঞা দাও, সন্ত্রাস বলতে কি বুঝো। এই চারভাবে সব থেকে বেশি বেশি প্রশ্ন করে থাকে। তো এইটা আজকে দেখা দেবো। তো 11 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, পরে প্রশ্ন এবং নিচে উত্তরটা দেওয়া আছে। তোটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আশা বিলিংস কল অল সেট করবে, ভিডিও দেখে লাইক করো। যদি তারও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেবো। যে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দেখাই দেবো যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তর লাগবে। যদি কমেন্ট করো তো অবশ্যই দিয়ে দেবো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো, ফেসবুক পেজটা ফেভারিট করবে, নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ব্যালেন্স কল অল সেট করবে, ভিডিও থেকে লাইক করবে। তো একটু সমস্যা হয়েছিল, তো ভিডিওটা একটু অফ করে রাখতে হয়েছিল। তো কী বলছি ওইগুলো আমার মনে নাই আর কি। তো আমি তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নিরতর সঙ্গীত প্রশ্নোত্তর রচনামূলক প্রশ্নোত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা সেগুলি দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্স তোমাদের দেখতে পাবো, এদের প্রথম টিক্স তার আগে একটা জিনিস দেখে খেয়াল করবে, সেটা হলো স্ক্রিনে আমি ইংরেজিতে একটা নাম লিখছি, দেখো এইসাম হাসান। তো এটা একটু খেয়াল করে দেখে নিবে। তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের সৃজনশীলতর টিক্স নিরতর সঙ্গীত প্রশ্নোত্তর রচনামূলক প্রশ্নোত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্স দেখতে পাবো, এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই কথায় সব বলে টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে যে অর্ধেক টিক্স দেখছে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখবে, তারপর ইংরেজিতে একটা নাম লেখা সেটা লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব বলে টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং যদি তোমরা সৃজনশীল উত্তরগুলো দেখতে তাহলে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। তো সন্ত্রাস কি, সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাসের উদাহরণ সন্ত্রাসটা কি, তো উত্তরটা দেখে না যাও। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে রাখবে। তো উত্তরটা দেখে নাও, তো দেখো এই দেখো উত্তরটা দেওয়া আছে। সন্ত্রাস হলো পার্থিব কোন স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। সন্ত্রাসটা কি, সন্ত্রাস হলো পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। তো এইটুকুই ছিল সন্ত্রাস কি, সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাসের সংজ্ঞা, সন্ত্রাসটা কি আসলে মূল জিনিসটা কি। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসলে অল সেট করবে, ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে এটা এপন্তই তুমি এখানে দেখবে স্ক্রিনশট নিয়ে নিয়েছি, যেটা তোমাদের পরবর্তীতে থাম্বনেল হিসেবে দেবো।